সুর ছড়াবে আলো সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কাছের দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন, দেখছেন আমাদের নিয়মিত আয়োজন আলোকিত সুর অনুষ্ঠান, সহযোগিতায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ করেছি এনটিভি, আরটিভি, বিটিভির ইসলামিক গানের রিয়েলিটি শোগুলোর একাধিকবার চ্যাম্পিয়ন, জাতীয় পর্যায়ে স্বর্ণপদকপ্রাপ্ত ইসলামী সঙ্গীত শিল্পী শিল্পী আল আমিন সাদ। দর্শক, এবার আমরা মূল আয়োজনের দিকে চলে যাই। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। খুব ভালো লাগছে যে আমার প্রিয় একজন ব্যক্তি, প্রিয় একজন শিল্পী আজকে আমার সামনে উপস্থাপনা করছে এবং আমি তার গেস্ট হয়ে এসেছি। তো এই বিষয়টা খুবই আনন্দের, এবং ধন্যবাদ আলোকিত সুর যে এত সুন্দর একটি আয়োজনে আমাকে সামিল করার জন্য, কৃতজ্ঞতা। তো ভাইয়া, এখন আমরা কোন সঙ্গীত দিয়ে শুরু করতে যাচ্ছি? জি, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে একটি হামদে বাড়ি তালা দিয়ে শুরু করছি, এবং আমি চাই যে এই গানটি আমি এবং আপনি দুইজনে মিলিয়ে ঝিলিয়ে গাবো। আল্লাহ আমাদের সহায় হন। তো শুরু করলাম। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই না। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি, রেমন সাড়া দেবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সাড়া দেবেন তিনি, রেমন সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না,
তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ গিয়েছেন শুকরিয়া এখন আমরা কোন সঙ্গীতটা শুনতে যাচ্ছি আচ্ছা আমি গানটা গাওয়ার আগে একটা বিষয় দর্শকদেরকে জানিয়ে রাখছি যে আমি মাত্র যে গানটি শেষ করলাম এই গানটির গীতিকার এবং সুরকার ইসলামী গানের একজন বিরাট সঙ্গীতজ্ঞ এবং অসংখ্য গানের গীতিকার এবং সুরকার আমাদের পরম শ্রদ্ধেয় শিল্পী তাফাজ্জল হোসেন খান তো আমি আমাদের সেই উস্তাদ শিল্পী তাফাজ্জল হোসেন খানের আরেকটি গান আমি এবার গাইতে চাচ্ছি আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আমি চেষ্টা করছি আল্লাহু আল্লাহু কি যে মধুর না আল্লাহু আল্লাহু কি যে মধুর না ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরায় সোনা দানায় হয় না তাহার দাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর না আকাশ বাতাস সাগর নদী গাইছে নাম নিরবধি আকাশ বাতাস সাগর নদী গাইছে নাম নিরবধি পাখ পাখালির কণ্ঠে শুনি পাখ পাখালির কণ্ঠে শুনি নিত অবিরাম আল্লাহু আল্লাহু কি যে মধুর ডাকলে ও নাম সোহাগ ভোরে নিত জোয়ার প্রেম সাগরে ডাকলে ও নাম সোহাগ ভোরে নিত জোয়ার প্রেম সাগরে রাখলে ও না মনের কাবায় রাখলে ও না মনের কাবায় নাচে রক্ত ঘাম আল্লাহু আল্লাহু কি যে মধুর না আল্লাহু আল্লাহু কি যে মধুর না ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম আল্লাহু আল্লাহু কি যে মধুর না আল্লাহ
আল্লাহ আল্লাহ কি যে মধুর না। মাশাআল্লাহ, অসাধারণ গিয়েছেন। শুকরিয়া। আসলে আল্লাহ তো আল্লাহই, আমরা যতই সোনা দানা হীরা মুক্তা যত যাই পাই না কেন, যত যাই করি না কেন, আসলে আল্লাহর সমপরিমাণ তো হবে না, সবই তো আল্লাহর দান। কখনো না। আলহামদুলিল্লাহ। তো এখন দর্শকদের উদ্দেশ্যে কোন সঙ্গীতটি? আচ্ছা, এখন আমি যে সঙ্গীতটি পরিবেশনা করছি, এই সঙ্গীতটির পিছনে ছোট্ট একটি কাহিনী রয়েছে। সেটা হচ্ছে যে একটি টেলিফিল্মের জন্য আমাকে একটি ইসলামী সঙ্গীত লেখা, সুর করা এবং গাওয়ার কথা বলা হয়। তো সেটার জন্য সময় খুবই অল্প ছিল। তো আমি যাত্রাবাড়ি থেকে পল্টন এতটুকুন রাস্তা বাসের মধ্যে করে আসতেছিলাম এবং বাসের মধ্যেই আমার গানটা লেখা এবং সুর করা ছিল। আমি আস্তে আস্তে এটা লিখেছিলাম এবং সুর করেছিলাম এবং গানটি টেলিফিল্মে খুবই সাড়া পড়ে। পরবর্তীতে আমি এই গানটি একটু কারেকশন ছিল, আমি একটা অন্তরা করেছিলাম। সেকেন্ড অন্তরার জন্য আমি আমার প্রিয় একজন গীতিকার ওমর আল ফারুক, আমি তার দ্বারস্থ হই এবং তাকে বলি আমাকে গানটা পুরোটা লিখে দিতে। তো মাশাআল্লাহ, সে তার হাতের জাদুতে আর কি অনেক সুন্দর লেখনী আমাকে সে লিখে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি এখন এটি গাওয়ার চেষ্টা করছি। নিরাশাময় যখন আকড়িয়ে ধরে সিজদায় নত করিসি প্রভুর রহম ছাড়া জীবন আমার হয়ে যায় বড় অস্থির। নিরাশাময় যখন আকড়িয়ে ধরে সিজদায় নত করিসি আমার দুহাত প্রভু দাও ভরিয়ে তোমার করুণার ধারায় হতাশার কাল শেষে দয়ায় দূর হতে সুদূরে হারায় সুবাতাস বয়ে দাও জীবন আকাশে পথ চলা হোক স্বস্তি নিরাশাময় যখন আকড়িয়ে ধরে সিজদায় নত করিসি জানা জানাই হায় বেসুমার ভুল থই থই পাপের পাথা সে ভুলের বাড়ি প্রভু শুকিয়ে না দিলে ডুবে যাব ভুলে সে সাঁতার দেখাও কূলের দিশা ফরিয়াদ করি অনুনয় ভয় ভক্তি নিরাশাময় যখন আকড়িয়ে ধরে সিজদায় নত করিসি সিজদায় নত করিসি সিজদায় নত করিসি। মাশাআল্লাহ, চমৎকার। শুকরান, শুকরান। জাযাকাল্লাহ। আসলে এই ইসলামী সংস্কৃতি লালন করা যে কত সৌভাগ্য একটা মানুষের প্রতি। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের কামনা বাসনা এমনই হওয়া উচিত, আমাদেরকে যখনই হতাশা নিরাশায়
ধরে ফেলবে, তখন আমাদের উচিত হতাশা নিরাশায় না ভুগে আল্লাহর কাছে মাথা নত করে পানা চাওয়া, সেই হতাশা থেকে রেহাই পাওয়ার জন্য আল্লাহর কাছ থেকে বেশি বেশি দোয়া করা। সেই কথাগুলোই, সেই ফুটেজগুলোই ফুটে উঠেছে আমার কথার মধ্যে। জি, তো ভাইয়া আপনার কাছে আবার আসব, সুন্দর সুন্দর সঙ্গীত শুনবো। অবশ্যই। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন 01819-837505। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। দেখছিলেন ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর। আজকে আমাদের সাথে আছেন জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী, শিল্পী আল আমিন স্যার। ভাইয়া, আমরা আবারও ফিরে এলাম আমাদের মূল আয়োজনে। তাহলে এখন আমরা একটা মায়ের গান শুনি। আচ্ছা, আমি একটি বিখ্যাত মায়ের গান, যেটা গ্রাম বাংলার থেকে শুরু করে শহর অবধি পর্যন্ত সবাই জানে এবং সবার মুখে মুখে। গানটি অনেক শিল্পী গিয়েছেন, গানটির কথা লিখেছেন নুরুজ্জামান শেখ এবং সুর করেছেন বদরুল আলম বকুল। আমি চেষ্টা করছি গাওয়ার জন্য। কতদিন দেহি না মায়ের মুখ, উনি না সেই কোকিল নামে পালা বাহির গায়রে পরা হায়রে পরা। কতদিন দেহি না মায়ের মুখ, উনি না সেই কোকিল নামে পালা বাহির গায়। সারি সারি গরুর গাড়ি মরা নদীর সর, দিঘির জলে হাঁসের খেলা, ঘরের চলে হে দুপুর বেলা, রঙ্গিলা কই তোর উঠানে ছড়াই না সোনার ধান, হায় রে পরাণ, হায় রে পরাণ। কতদিন ধরি না সেই মরা নদীর মিঠা পানি পান, হায় রে পরাণ, হায় রে পরাণ, হায় রে আ
কাজলা গরুর গোসল দিয়া মাঠে নিয়া যা, বিহাল বেলা বাঁশের বনে ঝিকি মিকি রইদের শানে মন মিলাইতে চায়, ভুলিতে পারে না মাটির টান, হায় রে পরাণ, হায় রে পরাণ। কতদিন সেই কোকিল নামের পালা পাহির গান, হায় রে পরাণ, হায় রে পরাণ, হায় রে পরাণ, হায় রে পরাণ। মাশাআল্লাহ, চমৎকার গিয়েছেন। শুকরিয়া, শুকরিয়া। দর্শক, আসলেই এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন যেজন সে হচ্ছেন আমাদের মা, তাই আমরা মাকে সর্বদা সব সময় শ্রদ্ধা করব, সম্মান করব এবং তার সেবায় সব সময় নিয়োজিত থাকব ইনশাআল্লাহ। তো ভাইয়া, এখন আমরা কোন সঙ্গীতের দিকে যাচ্ছি? আমরা আমাদের পল্লীকবি জসীম উদ্দিনের লেখা এবং সুর করা খুবই জনপ্রিয় একটি গান রসুল নামে কে এলো মদিনায় গানটি গাওয়ার চেষ্টা করছি। রসুল নামে কে এলো মদিনায়, রসুল আনলো দুনিয়ায় রসুল নামে, গলেতে তসবীর রসুল নামে কে এলো মদিনায়, রসুল নামে দেখি নাই শুনি নাই কোথা, মানুষে না সে মানুষের ব্যথা রে, দেখি নাই শুনি নাই কোথা,
সে না সে মানুষের ব্যথা রে, ওরে এমন দরদির কথা শুনলে পরানো জুড়াই রসুল না রসুল নামে। মাশাআল্লাহ, চমৎকার গিয়েছেন। আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে, এখন আমরা একটা আপনার কাছ থেকে রমজানের সঙ্গীত শুনতে চাই, যেহেতু রমজান মাস। হ্যাঁ, যেহেতু রমজান মাস অতিবাহিত করছি, তো রমজান নিয়ে একটি বিখ্যাত একটি গান আমি গাওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রমজানের মাস আবার কেউ পাব কি না পাব, কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রমজানের মাস আবার কেউ পাব কি না পাব, কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, রহমতের মাস আবার কেউ পাব কি না পাব, পাপ মোচনের এমন সুযোগ পেউ যে জন করলো না ভো, পাপ মোচনের এমন সুযোগ পেউ যে জন করলো না ভোগ, তার নসিবের কথা কিছু ভাবো কি না ভাবো, রমজানের মাস আবার কেউ পাব কি না পাব, কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, নাজাতের মাস আবার কেউ পাব কি না পাব, গতবারে রোজার মাসে সাথে যারা ছিল অনেকে তার নাই রে এবার চির বিদায় নিল, গতবারে রোজার মাসে সাথে যারা ছিল অনেকে তার নাই রে এবার চির বিদায় নিল, তাদের মতো আমিও যদি নেই রে বিদায় নেকি বোধি, তাদের মতো আমিও যদি নেই রে বিদায় নেকি বোধি, মাপলে পরে কাল হাসরে পার কি আমি পাব, রমজানের মাস আবার কেউ পাব কি না পাব, কেউ জানি না এই দুনিয়া কবে ছেড়ে যাব, নাজাতের মাস আবার কেউ পাব কি না পাব, বরকতের মাস আবার কেউ পাব কি না পাব, রহমতের মাস আবার কেউ পাব কি না পাব, রমজানের মাস আবার কেউ পাব কি না পাব। মাশাআল্লাহ, চমৎকার গিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেখছিলেন ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী পর্বে দেখা হবে আরও নতুন কোনো শিল্পীকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এই সুর করবে বিদুর আহারায় কৃষ্ণ শিশু, এই সুর করবে বিদুর আহারায় কৃষ্ণ শিশু, এই সুরে উঠবে জেগে ঘুমন্ত প্রাণ সবখানে, এই সুরে উঠবে জেগে ঘুমন্ত প্রাণ সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে।
দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও ১১১টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব ২০১৯। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে ১১১টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে ১০,০০০ টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় ২১/২২, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন ০১৮১৯ ৮৩৭৫০৫।